ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে এক মাঝহাবের ইমামের পেছে অন্য কোনো মাজহাবের মুসল্লিরা সাদা আদায় করতে পারবে কিনা জি ভাই আমরা এই বিষয়টি এর আগে বহুবার বলেছি যে একজন বেদাতি ইমামের পিছনেও একজন কেদার মুসল্লি সাদা আদায় করতে পারবে যদি তার আশেপাশে কোনো কেদার মসজিদ না থাকে যেমন ইমাম বখারি একটি রায়ত নিয়ে এসেছেন আব্দুল কারিমের রায়ত দিয়ে যে আদ্রাক্ত আসার আসহাবি রসাল্লাম ইসাল্লুনা খলফা ইমে আমি আব্দুল কারিম বলছেন যে আমি প্রায় দশজন সাহাবি পেয়েছি যারা ইসাল্লুনা খলফাই ইমাতে জাউর অর্থাৎ জালেম শাসকের পিছনে আদায় করেছেন এরকম দশজন সাহাবিক আমি পেয়েছি এছাড়াও বৃদ্ধান্তের একমত আছে ঐক্যতা আছে ব্যাপারে যে যে ব্যক্তি বেদায়ত করে কিন্তু প্রকাশ্য শিরিকের সঙ্গে জড়িত নয় প্রকাশ্য শরীর শিরিক যে আল্লাহ রোগ ভালো করতে পারে এবং পীর ফকিরও পীর সাহেবও রোগ ভালো করতে পারে এ ধরনের যদি কোনো আঁকিদা সম্পন্ন ব্যক্তি স্পষ্ট শিরিকই বোঝা যায় তাহলে তার পিছনে সালাদাই করা যাবে না এছাড়া এমনি স্বাভাবিকভাবে আমাদের যে সমস্ত মাঝাবি ভাইয়েরা আছে তাদের পিছনে সালাদাই করতে কোনো বাধা নেই ইমাম বোখারে বলেছেন যে আমি সালাত দায়ী করব জাহামিয়া গোত্রের ইমাম হলেও আমি তার কাছে সালাত আদায় করতে রাজি আছি কারণ ইমাম যে সালাত আদায় করবে তার দায়িত্ব ইমামের ওপর এবং পিছনে যারা মুক্তাদি থাকবে মুক্তাদের সালাত অটোমেটিক হয়ে যাবে অতএব আমরা এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবো না যদি আশেপাশে আশেপাশে যদি কোনো সৈয়াকেদের মসজিদ না থাকে তাহলে আমরা সালাত আদায় করতে পারবো তাদের মসজিদে গিয়ে তবে চেষ্টা করতে হবে যে সয়াকিদার মসজিদ আশেপাশে তৈরি করার বা সৈয়াকিদার সম্পন্ন মসজিদে গিয়ে আপনার সাঁত আদায় করার ব্যবস্থা আপনাকে চালু করতে হবে আসসালামু আলাইকুম